আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি জীববিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্ট এবং ফার্স্ট অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে কভার পেজটি দেখা যাক। তো বন্ধুরা, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের কমিক নাম্বারটি লিখবে, তারপর এখানে শিরোনাম দেওয়া আছে, শিরোনামটি লিখবে, তারপর বিষয় কোড এবং বিষয়টি লিখবে, তারপর তোমার নাম লিখবে, তারপর তোমার পিতার নাম লিখবে, মাতার নাম লিখবে। তা এ ছিল আমাদের কভার পেজটি, তোমরা একবার এটা দেখে নাও। সো গাইস, এটা আমাদের ছিল জীববিজ্ঞানের কভার পেজ। তা আমরা এখন ফার্স্ট উইকের প্রশ্নটি দেখব। 2021 সালের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য, তো চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রথম ধাপে পাঠ্যপুস্তক 20 থেকে 21 পৃষ্ঠা এবং 23 থেকে 24 পৃষ্ঠা এবং 28 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত আমাদের এটা পাঠ করতে হবে, ঠিক আছে? পাঠ করার পর ধাপ টু, খাতার নিচে মতো দুটি ছক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুটি ছক, এই ছক দুটি আপনার খাতায় আঁকতে হবে। এবং নমুনার নং, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নমুনার নং। আর নমুনার নঙে আছে পাকা আম এবং কাঁচা পেঁপে, আমাদের এই দুটো জিনিস আমাদের প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরা এই দুটো জিনিস দেখব এবং এর বোটা রং কি, নরম নাকি কম ধীর, তুলনামূলক ধীর, এই বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে টিক চিহ্ন এবং ক্রসের মাধ্যমে লিখতে হবে। বোটার, খোসার, আঁশ, আঁটি, ঠিক আছে? তো এটা আমাদের লিখতে হবে। লেখার পর এগুলো কেন হয়েছে, এর রং কেন কালচে বাদামি হয়েছে বা এরকম হয়েছে, তা এটা আমাদের লিখতে হবে কি কারণে হয়েছে। সো গাইস, বুঝাতে পেরেছি আমি আমার আশা করি। তা ধাপ তিনি আছে পর্যবেক্ষণে ছকটি আগে পূর্ণ করতে হবে, যেমন জুম করে নিলাম, পূর্ণ করতে হবে হাত প্রত্যেকটা অংশ। সো গাইস, এখানে আমাদের উপরে যে কথাগুলো বলা হয়েছে এখানে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, এটা আমাদের পড়া দরকার নেই, ঠিক আছে? সো গাইস, তা আমরা এখন চলুন উত্তরে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, ও সরি বন্ধুরা, আমাদের চার ধাপে বলা হয়েছে, আমাদের চার ধাপে বলা হয়েছে আমরা যেগুলো ক্রস চিহ্ন দেব সেগুলোর ব্যাখ্যা আমরা দেব না, শুধু যেটা আমাদের টিক দিয়েছি আমরা সেটার ব্যাখ্যা দেব শুধু, আর কিছু না। চলুন বন্ধুরা, এবার উত্তরটি দেখা যাক। অ্যাসাইনমেন্টের উত্তর, তা আমাদের ধাপ টুতে এই ছকটি পূরণ করতে বলা হয়েছিল। তা এখানে দেখুন, পাকা আমের বোটা বোটা কালো হয়, খোসা হলুদ, আঁশ হলদেটে কমলা, তারপর আপনার আটি হবে সাদা। আসলে আমরা যে অংশটুকু আমার খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, আর এখানে আপনাদের এর নরম হয়, বোটা কি নরম হয় তার জন্য ক্রস চিহ্ন। আর এগুলো তো আমরা জানি, তা আপনাদেরকে আমি ব্যাখ্যা সহকারে বলছি না যে কোনটি নরম হয় দৃঢ়কার হয়, এটা তো আমরা নিজেরাই জানি। আর এগুলো আমরা নিজেরা নিজের টিক চিহ্ন দিয়ে রাখবো। তারপর আমি চাইলে আপনারা আমার ভিডিও থেকে দেখে আপনি দিতে পারেন, কারণ আমার এই ভিডিও সবগুলি সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর হ্যাঁ, সবগুলো অ্যাসাইনমেন্ট আমার চ্যানেল আপলোড করা হয়েছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং অ্যাসাইনমেন্টটি খাতায় নোট করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে আমাদের দেখানো হয়েছে যে পাকা আমের রং কেন, বোটাটা কেন কালো হয়েছে, এটা কী কারণে হয়েছে, সবগুলো আমার ব্যাখ্যা দিয়ে রেখেছি। আর এই সব ব্যাখ্যাগুলো আমাদের বইয়ের ভিতরে আছে, আমাদের পাঠ্যপুস্তকের বইয়ে আছে, তাছাড়া আমরা এটা আরও পড়েছি। আর এই আশা করি এটা বোঝানোর কোনো দরকার নেই, তাই সোকাজ তোমরা এখান থেকে এটা সিম্পলি তুলে নাও।
সো গাইস, এটা তোলার পর একটু জুম করে দিই। সো গাইস, এটি হচ্ছে আমের আমের আশাটি শেষ হলো। তারপর আমাদের কাঁচা পেঁপেটা দেখতে হবে, তা আমরা একটু ধৈর্য ধরি। সো গাইস, এখন আমরা কাঁচা পেঁপেটা দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, সো গাইস, তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, এটা দেখে আমি খুবই দুঃখিত। প্লিজ তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, আমাদের এমন একটি ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই আমাদের কষ্টের ফলটি দিবেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনার নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, তা আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।